গুম্ফা মন্দিরে দাঁড়িয়ে আছি, লাভা ভিউ পয়েন্টও বলা যেতে পারে এটাকে। লাভার একটা অপূর্ব এখানে একটা ইসের সংমিশ্রণ, পাহাড় এবং মেঘের, দূরে এগুলো সবই পাহাড়, ছোট ছোট বাড়ি এবং রাস্তা দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে গায়ে মেঘ ভেসে যাচ্ছে, একটা স্বর্গময় পরিবেশ। সাইডে জঙ্গল, টোটালটা গুম্ফা মন্দির নিয়ে আমরা আছি। সামনে গুম্ফা রিসর্ট এবং গুম্ফা মন্দির, এই দিকটা পাইন এবং দেবদারু গাছের কিছু সংমিশ্রণ, এবং পাহাড়ের গায়ে সেটা চাদরের মতো বিস্তৃত হয়ে আছে, ওপরে হিমালয়ের মতো শুধু সুন্দর সাদা মেঘ। লোকে বলে পৃথিবীতে স্বর্গ নরক পৃথিবীতেই আছে, স্বর্গকে আমরা আলাদাভাবে আর খুঁজে নিতে হবে না, এখানেই আমরা স্বর্গময় পরিবেশ পাচ্ছি এবং বেশ কিছু মেঘ সাদা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে চারিদিকে, কিছু পাখি উড়ে গেল এবং উপরের মেঘগুলো যেন সাদা মতো তেজা তুলোর মতো স্থির হয়ে আছে। নিচে ঘন জঙ্গল বন, উপরে পাহাড় বেষ্টিত মেঘ দিয়ে ঘেরা পরিবেশ, অসম্ভব ভালো। পায়েল কেমন লাগছে এই জায়গাটা এসে? তুমি তুমি একটু আমার ভিডিও তোলো, দেখে ধরে এগুলো ওদের সমস্ত কাপড়, ওরা পুজো দিয়ে এগুলো ওখানে কিছু দূরে চিকচিক করছে যেগুলো, সেগুলো প্রত্যেকটাই বাড়ির টিন, বাড়ির ওপরে টিন। রাইট রাইট, পেছনে আমরা দেখতে পাচ্ছি মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি। অপূর্ব পরিবেশ, মনেস্ট্রির একজন সন্ন্যাসী হেঁটে যাচ্ছেন। সামনে অনেক কমলা লেবু গাছ, নিচে সব এখানে আছে। এই যে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি কমলা লেবু গাছ, কিছু কিছু পাইন গাছ লাল অবস্থায় শুকিয়ে গিয়ে যেরকম হয়, একটা অদ্ভুত একটা খয়েরি মেরুন কালার স্ট্রাইপ হয়েছে যেটা দেখা যাচ্ছে, নিচে লাল রঙের অনেকটা, শীতকালে প্রায় মাইনাসের নিচে ডিগ্রি এখানে চলে যায়, এবং রাস্তাগুলো সরু সুতোর মতো দেখাচ্ছে, কিছুটা অবজার্ভ করলে দেখা যাবে। রাস্তার দিকে আমরা নিয়েছি ক্যামেরাটাকে, এবং ছোট 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 সাদা সাদা সেগুলো সবই বাড়ি, জুম করলে কিছুটা রাস্তা জায়গাটা বোঝা যাবে এবং বাড়িগুলোকে রাত্রিবেলা এখান থেকে খুব সুন্দর লাগবে, এই সমস্ত লাইটগুলো যখন আলাদা আলাদা জায়গায় জ্বলবে এবং সোনালি সোনালি কালারে বিভিন্ন রিফ্লেক্স যেগুলো করছে সেগুলো সব একটা বাড়ি এবং খাদ, উপরে আরও বড় বড় পাহাড় এবং যেগুলো সমস্ত দেখা যাচ্ছে, একটা অপূর্ব হেভেনলি সার্কামস্টান্সেস অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা এগিয়ে যাচ্ছি গুম্ফা মন্দিরের দিকে। অন দ্য ওয়ে অফ গুম্ফা মন্দির কিছু কালো মেঘও দেখা যাচ্ছে। হ্যাঁ, ওগুলো দেখার তো দেখতে পারবো তো, একটা বাড়ি বড় আমাদের
কিছু আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সামনে গুম্ফা মন্দির, ভিডিওটি করতে পারে এবং দেখানোর জন্য থ্যাংক ইউ।